আমরা মুখস্থ করছিলাম মূলত নাহমির নাহমির গুলো কিভাবে মুখস্থ করব, সকল মুখস্থ করার পদ্ধতি এবং ফ্লুয়েন্সি দ্রুততার সাথে যেন মুখস্থ করতে পারি সেগুলো আমরা জানাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা এসিমের আলামত কিভাবে মুখস্থ করতে হয়, আলিফ লাম হরফে জার আলহামদুলিল্লাহ জায়দিন তানবিন জায়দুন মুসনাদিলাই জায়দুন কয়মুন মুসাগগার কুরাইশুন মানসুব বাগদা দিয়ুন মুসাগগার কুরাইশুন মানসুব বাগদা দিয়ুন, তারপরে মুসান্না রজুলানে জামউ বা জুমা রিজালুন মাউসুফ রাজুলুন আলিমুন নেদা ইত্যাদি আমরা জানছিলাম। তারপরে আমরা জেনেছি ফেলের আলামত কদেসিন সাওফা হরফে জাজুন জুমির হরফ মুত্তাসিল তাই সাকিন আমর নাহি এগুলো আমরা জানছিলাম। এখন আমাদের জুমলার যে প্রকারগুলো সেগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো জুমলার প্রকারগুলোর মধ্যে আমাদেরকে জুমলা ইনশিয়ার 10টি প্রকার আমাদেরকে মুখস্থ করতে হয় বা মুখস্থ করা উচিত। জুমলা ইনশাইয়া বা রচনামূলক যেগুলো জুমলা, তার মানে যেগুলো জুমলায় খবরিয়া নয়, যেগুলো মূলত মানে জুমলায় ফেলিয়া হতে পারে কিন্তু জুমলায় ইসমিয়া হতে পারে কিন্তু জুমলায় খবরিয়া না। তো জুমলা ইনশাইয়া মূলত অপটেটিভ বা আরো অন্যান্য ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ এক্সক্লামেটরি এগুলো সবগুলোই মূলত জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত। তো জুমলা ইনশাইয়ার মধ্যে আরো বিস্তারিত বলার সময় নেই, যেহেতু আমরা মুখস্থ করবেন কিভাবে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এই জন্য জুমলা ইনশাইয়া 10 প্রকার বা আরো কিছু প্রকার হতে পারে গবেষণায়, কিন্তু সাধারণত নাহমিরে 10 প্রকার থাকে। জুমলা ইনশাইয়া আমর নাহি ইস্তিফাম তামান্নাই তারজ্জি উকুদ নেদা কসম তাআজ্জব। হ্যাঁ, আমর নাই ইস্তিফাম তামান্নাই তারজ্জি উকুদ নেদা কসম আরদ কসম তাআজ্জব আরদ কসম তাআজ্জব উকুদ নেদা আরদ কসম তাআজ্জব আমর নাই ইস্তিফাম তামান্নাই তারজ্জি উকুদ নেদা আরদ কসম তাআজ্জব আমর নাই ইস্তিফাম তামান্নাই তারজ্জি উকুদ নেদা কসম তাআজ্জব। আচ্ছা, আমরা জুমলায় খবরিয়া বলতে কি বুঝেছি? পৃথিবীর প্রত্যেকটা হাবাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স, পৃথিবীর প্রত্যেক হাবাচক বা অ্যাসার্টিভ সেন্টেন্স, পৃথিবীর প্রত্যেক অ্যাসার্টিভ সেন্টেন্সই মূলত জুমলায় খবরিয়া, হাবাচক আর নাবাচক। আর এই অ্যাসার্টিভ ছাড়া ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো আছে সেগুলো সবগুলোই মূলত জুমলায় ইনশা ইয়া রচনামূলক জুমলা, যেগুলো জুমলা দ্বারা জুমলা ইনশায়ার মধ্যে জুমলায় দোয়া ইয়া আসবে, জুমলায় মুতারিজা, জুমলায় ইস্তিনাফিয়া ইত্যাদি অনেক ধরনের জুমলা আসবে। এমনকি জুমলায় হরফিয়া বানিয়েছিলাম আমি, কারণ অনেক বাক্যের প্রথমে হরফ আসে, এই জন্য এটাকে সেই বিবেচনায় অবশ্যই আমরা জুমলায় হরফিয়া নামকরণ করতে পারি, কারণ গঠনের বিবেচনায় তো আমরা জুমলায় ইসমিয়া বলি জুমলায় ফেলিয়া বলি। তাহলে বাকি থাকলো হরফ, হরফ কি দোষ করলো? হরফ দিয়েও তো বাক্য শুরু হয়, তাহলে যদিও বা সেগুলো মোতাল্লেক হয় কিন্তু এই জন্য তারপরে আমি নাম দিয়েছি জুমলায় হরফিয়া। যাই হোক, জুমলায় ইনশাইয়া তাহলে কি আমরা মুখস্থ করব কিভাবে? আমার নাহি ইস্তিফাহাম তামান্নাই তামান্নি বা তামান্নাই তারজ্জি উকুদ নেদা কসম তাআজ্জব। তো আমর মানে হচ্ছে আদেশ সূচক, যেগুলো ইফালি ফালাই ফালু, ইফালি ফালাই ফালনা, আর হচ্ছে লিয়া ফালিয়া ফালা লিয়া ফালু, এই দুটা ছাড়া আমর কোনোদিন হবে না, জের বিশিষ্ট লাম। আর মূলত আমর যে কোনো আমর বানাতে গেলে অবশ্যই মোজারের লাম কালেমাতে যজম দিতেই হবে, দিতেই হবে। এই যে আমর, এই যে লিয়া ফালিয়া ফালা লিয়া ফালু, আর হচ্ছে ইফালি ফালাই ফালু আমর হাজে, এই এই গঠনটা মূলত হচ্ছে জুমলায় ইনশাইয়ার অন্তর্ভুক্ত। তার মানে পৃথিবীর সকল ইম্পারেটিভ সেন্টেন্স বা আমরের আমর দ্বারা যে বাক্য শুরু হবে তাকে আমরা জুমলায় ফেলিয়া বলে সেটাকে আমরা জুমলায় ইনশাইয়া বলতে পারবো। নাই মানে নাবাচক লা দিয়ে, লাতাফা লাতা দাব লাতা কুল্লা তা লাতাফাম লা লাতা কুল্লা লাতা তাকাল্লাম লা লাতা ক্র কাসিরন ইত্যাদি ইত্যাদি, আপনি যেভাবেই বলেন না কেন, লা 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 লা, এই লা দিয়ে যদি আপনি নিষেধ করেন, যেটা আমরের বিপরীত, সেই নিষেধ নিষেধাজ্ঞা যদি আপনি করেন তাহলে সেটাও মূলত জুমলায় ইনশাইয়ার মধ্যে পড়বে। তাহলে আমর নাহি ইস্তিফাহাম হাল জোরবা জাইদুন, আরবি ভাষার ইস্তিফাহাম গঠন সবচাইতে সহজ, বাক্যের শুরুতে শুধু ইস্তিফাহামের
হরফ গুলো বা ইসিম গুলো, ইস্তিফাম দুই ধরনের থাকে, একটা হচ্ছে ইস্তিফামে নির্দিষ্ট কিছু হরফ, আর ইস্তিফামের ইসিম যেমন মান, আবার ইস্তিফামের হরফ হাল আ, এগুলো হরফ, মাটা ইসিমও আবার হরফ, যাই হোক তো মাটা ইসিম। তো এরকম ভাবে যখন আপনি বাক্যের শুরুতে এই হরফ গুলো দিলেই মূলত হয়ে যাবে। তো হাল আনতা মুতাক্কিদ, তো আনতা মুতাক্কিদ, হাল আনতা মুতাক্কিদ, তুমি কি, কাইফা আনতা মুতাক্কিদ, তুমি কিভাবে, কা মাতা আনতা মুতাক্কিদ, তুমি কিভাবে নিশ্চিত হলে, আর ইউ শিওর, আর ইউ শিওর, হাও আর ইউ শিওর, হাও আর ইউ শিওর, তুমি কিভাবে মুতাক্কিদ হলে, তাহলে কাইফা আনতা মুতাক্কিদ, তুমি কিভাবে হলে, ইংলিশে কঠিন আর আরবিতে খুব সহজ, শুধু বাক্যের আগেই দিলে হবে। আনতা মুতাক্কিদ, তুমি নিশ্চিত, আনতা মালুম, তুমি জানো, তাহলে হাল আনতা মালুম, তুমি কি জানো, হাল আনতা মওজুদ, তুমি কি সেখানে উপস্থিত আছো বা তুমি কি আছো, আনতা মওজুদ, হ্যাঁ আনতা ফি, আনতা মওজুদ ফি ওনা ফিল গুরফাতি, এইরকম ভাবে আমরা অসংখ্য কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। আনতা মাসরুর, মাশা আল্লাহ, তুমি খুব, আনতা ফারহান, তুমি খুব খুশি, আইয়ো আহাদা, আনা আইজন ফারহান আলহামদুলিল্লাহ, কাইফা আকুনু ফারহান, কিভাবে আমি খুশি হলাম, ফারিহতু আলহামদুলিল্লাহ, ফারিহতু কাসিরান লিআন্নানি উআল্লিমুকুম, আপনাদেরকে শিখাচ্ছি, বিসুহুলাতি নবি লুগাতিল বাঙ্গালা, বিল্লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তাহলে ইস্তিফাম কি, আ আ আ, বাংলা ভাষায় ইস্তিফাম করতে গেলে অবশ্যই ক আসে, ক, কখন, কোথায়, কিভাবে, কি, কখন, কেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আচ্ছা কিভাবে, যে যেটাই বলেন না কেন, ইংলিশে ওই রকম WH কোশ্চেন আসে, ঠিক আছে, হোয়াট, ওয়াইন, ওয়েন, ওয়ার, ওয়েদার, ওয়ার, ওয়েদার, ওট, নোট ইত্যাদি, আচ্ছা যাই হোক, হোয়াট অ্যাবাউট, ওকে নো প্রবলেম। নাও আমরা আবার কনসেন্ট্রেট করি আরবির দিকে, সেটা কি, যে ইস্তিফাম, তাহলে আমর নাই ইস্তিফাম, তামান্নি, তামান্নি এটা হচ্ছে লাল্লা অথবা লাইতা দিয়ে ব্যবহার করা যায়। তো লাল্লা দিয়ে তারজ্জি হয় আর লাইতা দিয়ে মূলত তামান্নি হয়। তো অসংখ্য উদাহরণ আমরা লাইতা শাবাব ইয়াউদ আমরা বলে থাকি, তো লাইতা আর তামান্নি এগুলো দিয়েও মূলত, এগুলো দিয়ে যে বাক্যটা হয়, অসংখ্য বাক্য আছে আমার গবেষণায় তিন ভাষায় বাক্য গঠনের যে ইয়াগুলো আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ উদাহরণ সহ উপস্থাপন করেছি। এছাড়াও লাইতা ও লাল্লার সাথে কিভাবে মা যুক্ত হয়, ফেলে মাঝির আগে ও ছাড়া কিভাবে আসে, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো তামান্নাই ওকুদ নেদা, ওকুদ চুক্তি, যে বিয়াতু ওয়াইস্তার ওয়াইতু, কত ধরনের উদাহরণ আছে। তো এই চুক্তি জাতীয় যত বাক্য, কোন কন্ডিশন, তার মানে কন্ডিশনাল সেন্টেন্স যদি হয়, তার মানে ইফ দ্বারা, ইফ দ্বারা যেই বাক্য হয় সেটা মূলত কি হবে, সেটা মূলত ইস্তিফাম, সরি, সেটা মূলত জুমলা ইনশাইয়া হবে। তাহলে ওকুদ নেতা, নেতা ইয়া আয়া হায়া আই হামজাই মাফতুহা, তার মানে আহ্বানকারী হরফ দ্বারা, ও গো, উমা, ওমা, কি হলো, ওই, ওই, এই, এই যে, ও গো, ও গো, শোনো, শোনা, শোনা জাদুমণি, যেভাবেই আপনি ডাকেন না, ইয়া আল্লাহ, ও হে আল্লাহ, হে আল্লাহ, ওই হে, কি হে, ওই, যেভাবেই আপনি ডাকেন না কেন, এই আহ্বানকারী হরফ দ্বারা ইয়া আয়া হায়া আই দিয়ে যদি ডাকেন, এটাও তখন মূলত মান্ধব হিসাবে বা নেদা আর মান্ধব হিসাবে কি হয়ে যায়, মূলত এটা জুমলা ইনশাইয়া হয়ে যায়। তাহলে আমর নাহি ইস্তিফাম তামান্নাই তারজ্জি ওকুদ নেদা কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি, কসম মানে কি, আরবি ভাষায় কসমের হরফ মূলত চারটি, সবচেয়ে বেশি ব্যবহার হয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আর আল্লাহর মধ্যে সামান্য পার্থক্য আছে, দিন রাত 24 ঘন্টা আরবিরা মূলত বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোহ, ইয়া আল্লাহ, ইদাব, ইয়া আল্লাহ, খুব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইদাব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাফি মালুম, ইয়া আল্লাহ, মাফি মালুম, তো আমার জানা নেই, তো ইয়া আল্লাহ ব্যবহার করে, কিন্তু ওয়াল্লাহি, ওয়াও যদি আসে তাহলে, আর এরকম কসমের হরফ আছে চারটি আরবি ভাষায়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি যদি কসম হয় তাহলে সেটা মূলত জুমলা ইনশাইয়ার মধ্যে পড়বে। তাহলে আমর নাহি ইস্তিফাম তামান্নাই তারজ্জি অকুদ নেদা কসম তাআজ্জব, তাআজ্জব মানে কি, আশ্চর্যবোধক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা, যেটা এক্সক্লামেটরি আবেগমূলক বাক্য,
বিস্ময়সূচক বাক্য বললে ঠিক হয় না বাংলা ভাষায়। তো আবেগমূলক বাক্য যদি হয় সেটা কিভাবে আরবি ভাষাতে, ইংলিশ বাদ আরবি ভাষাটা আলোচনা করছি, এটা তিন ধরনের গঠন আছে। একটা হচ্ছে আফালুত তাআজ্জব, আফালুল মাদহু ওয়াজম। এই আফালুত তাআজ্জবের দুটা ওজন আছে, আফাইল বিহি আর মা আহসানা। মা আহসানা সামাআ, মা আজমালা, মা আজমালা জাওয়া, জাওয়াল ইয়াউম, আজকের আবহাওয়া কত সুন্দর। মা আহসানা দুরুসাকুম, তোমার মা আকওয়ালা, মা মা আকওয়া, কত শক্তিশালী। তো এরকম ভাবে আমরা বলে থাকি মা আহসানা, মা আহসানা। তো মা আহসানা দিয়ে আমরা কি বলি, একটা কিছু বলি, মা আহসানা সামা, মা কত সুন্দর আকাশ, মা আজমালা সামা, কত সুন্দর আসমান। তো মা আহসানা তরিকাকা, তোমার পদ্ধতি কত সুন্দর, এই যে এভাবে। আর আহসিন বিহি, তো আহসিন বা আফাইল বিহি, আহসিন বিহি এটা কতই না সুন্দর। আহসিন বিহাদি তরিকা, এই যে পদ্ধতি কতই না সুন্দর, এরকম ভাবে আপনারা বলতে পারবেন তাআজ্জব। এমনকি আফালুল মাদহি ওয়াজমটাও মূলত তাআজ্জব। তাহলে এইগুলো তো, তারপরে জুমলায় দোয়াইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা জুমা ফেলে মাঝি দিয়ে হয়, ফেলে আমর দিয়ে হয়, এমনকি মজারে দিয়েও হয়, ইয়াহদিকাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপরে রহম করুন, ইয়াহদিকাল্লাহ আল্লাহ তোমাকে পথ দেখান, ফেলে মাঝি দিয়ে সবচাইতে বেশি হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাহুল্লাহ ফাররাহাকুমুল্লাহ দাইমান। এই যে এরকম ভাবে যেই জুমলায় দোয়াইয়া হয়, এটাও মূলত জুমলা ইনশাইয়ার মধ্যে। আচ্ছা, আরো অনেকগুলো ইয়ে আছে, জুমলা ইস্তিনাফিয়া, এটা অবশ্য পরে না, ইত্যাদি ইত্যাদি, এগুলোই মূলত জুমলায় ইনশাইয়া। তাহলে জুমলা ইনশাইয়া 10 প্রকার, সেটা কি কি, আমর নাই, ইস্তিফাম, তামান নাই, তারজ্জি, ওয়াকুদ, নেদা, কসম, তাআজ্জব, এভাবে আপনারা মুখস্থ করবেন।